এরা যুবক আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া প্রত্যেকটা মানুষ হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। আল্লাহ বলবেন বাইরে, আমার আল্লাহ বলবেন, এ বান্দা 60 থেকে 70 বছর তোয় হায়াত দিছিলাম, রাইতে দিনে 24 ঘন্টা সময় দিয়েছিলাম, বান্দা রে বল না 24 ঘন্টা সময়ের মধ্যে থেকে আমি আল্লাহ রে কয় ঘন্টা তুই সময় দিছস, এ ভাই কয় ঘন্টা সময় দেন আল্লাহ রে, সময় মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক ডাক দেয়, ভাই আসেন না নমাজে যায় কজুর সময় নাই, এ ভাই আসেন না আজকে হবিগঞ্জ থেকে বক্ত থাকবে, ও শুনে আসি তোমার ব্যবসা নিয়ে আসি ব্যস্ত সময় নাই, এ ভাই মসজিদের দিনই কথাবার্তা চলে আসেন না একটু বসি আমার সময় নাই, সময় নাই সময় নাই। অথচ যেই ছেলেটা বলল সময় নাই, ঠিক তাকায়া দেখবেন বাংলাদেশে যখন বিপিএল খেলা হয় আইপিএল খেলা হয় ভারত থেকে আমাদের দাদার দেশ থেকে যখন সালমান খান ক্যাপ্টেনা কায় প্রেনা বাংলাদেশ নাচায় আমার দেশের যুবকরা রিমোট হাতে লইয়া ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বইসা থাকে, সময়ের কোনো অভাব না। সময়ের মালিক আমি আল্লাহ, আমি তোর সময় দিলাম রে, তুই আমি আল্লাহরে সময় দিলি না, সন্তানাদিকে সময় দেওয়ার সুযোগ আছে, ব্যবসা বাণিজ্য সময় দেয়, অফিস আদালতে সময় দেয়, সব সেক্টরে সময় আছে, সময় নাই শুধু একমাত্র আমি আল্লাহ। আমি আল্লাহর আজকে কোনো মায়া দয়া নাই, বান্দা রে দুনিয়াতে আমার মায়া দয়ার কোনো কম ছিল না, তুই আমি আল্লাহরে একটা ঘন্টা সময় দিলি না, বল বান্দা সময়টা কোন কাজে ব্যয় করছস। রাত্রের বেলায় দেখবেন ও তো শীতের সময় যুবক মাইরা কম্বলের ভিতরে ডুইকা লেফের ভিতরে ডুইকা খালি ফেসবুক টানে, সারা রাত খালি টানে, ঘন্টা আঙ্গুলের বাড়িয়ে চলে যায় তার কোনো হিসাবই নাই, কিন্তু আমার মালিকরে 10টা মিনিট সময় দিতে রাজি না। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ বলেন ফেরেশতারা রে ওই নাফরমান গুলারে ধর, আর বাম হাতে এমনি আমলনামা দিলে চলবে না, ওই নাফরমানের বাম হাতটারে বুক বরাবর কলিজাটা ছিদ্র পড়ে, কলিজাটা ছিদ্র করে বুকটা পেরে কলিজাটা ছিদ্র করে পিঠ দিয়া হাতটা বাহির করে দে, কলিজা ছিদ্র করে পিঠ ব্যাক করে হাত বাহির করা হবে। এবার আমার আল্লাহ বলেন না ফরমানের গার মস্কাইয়া বেঙ্গে পিছনের দিকে নিয়ে যা, দে বন্দার হাতে আমল নামাটা দে। বাইরে আপনারা বলবেন হুজুর আমার আল্লাহর কি মায়া দয়া লাগবে না, আরে ভাই আমার আল্লাহর মায়া দয়া দুনিয়ার জমিনে অভাব নাই গো, দুনিয়াতে মায়া দয়ার অভাব নাই, আমার আল্লাহ বলেন দুনিয়াতে আমার নাম হলো রহমান, সবার জন্য আমি আল্লাহর মায়া দয়া, দেয়ার ইজ নো গড যে বলে তার আল্লাহ খাওয়ায়, আল্লাহ মানে না তারে খাওয়ায়, আল্লাহ মানলেও খাওয়ায়, তাহলে আমার আল্লাহর মায়া দয়ার অভাব নাই রে, মায়া দয়ার অভাব নাই। কিন্তু আমার আল্লাহ বলেন এত মায়া দয়া পাইয়া আমি আল্লাহর একটা ঘন্টা সময় দিলি না, বন্দা আজকে তোর সাথে আমি আল্লাহর হিসাব আছে, দে বন্দা হিসাব দে, বন্দার কোনো জবাব নাই, আমল নামা দিবে
আমল নামাটা হাতে লইয়া বন্দা পড়বে আর বলবে আমার মালিক দি আমার প্রতি ইনসাফের বিচার করছে। যুবক ভাই, অপরাধী নিজে স্বীকার করবে আমার মালিক আমার প্রতি ইনসাফের বিচার করছে, কোনো বেইনসাফের বিচার করে নাই। এ ভাই, কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ ইনসাফের বিচারক হবে। তাই আমি আপনাদেরকে বলি, এলাকার মাতব্বর যারা আছে, সর্দার হইন না আপনারা মাতব্বর হইন, সর্দার মাতব্বর যারা বুঝেন, এলাকার সর্দার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যেখানে যে আছে, বিচার যারা করে মোটামুটি ঢাকা শহরে হয় বড় বাল্য, অমুক নেতা তমুক নেতা যত নেতা খেতা আছে, ওই সমস্ত নেতা ভাইদেরকে বলি, বাইরে তোমার হাতে আমার আল্লাহ ক্ষমতা দিছে, তোমার নেতাগিরি করার সুযোগ আল্লাহ দিছে, এটা আমার মালিক তোমার বিশেষ একটা নিয়ামত দিছে যে তোমারে মানুষ মানে নেতা বলে ডাকে, এটা আমার মালিক তোমার সম্মান দিছে গো, সম্মান পাইয়া সম্মানের অপব্যবহার কইর না। আল্লাহ বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি ইনসাফ ওয়ালা বিচারক যদি হয়ে যাই, সমাজে যারা বেইনসাফির বিচার করে, সমাজে বেইনসাফি বিচার আছে না নাই? আছে। হ্যাঁ আছেনি? আছে। ঢাকা শহরে নাই? আছে। আল্লাহর নবী নিজে বলেন, কিয়ামতের আগে বিচার টাকার কাছে বিক্রি হয়ে যাবে, বিচারকদেরকে টাকা দিয়া কিনা যাবে। কিনা যায়নি? যার টাকা আছে সমাজে তার বিচার আছে, যার টাকা নাই সমাজে তার কোনো দাম নাই। আজকে বিচারকদেরকে বান্ডিল দিলে কিনা যায়, মিথ্যাটারে সত্য বানায় দেওয়ার জন্য বান্ডিলের দরকার, মিথ্যাটারে সত্য বানানোর জন্য, সত্যটারে মিথ্যা বানানোর জন্য বান্ডিল দিলে যথেষ্ট। আমার আল্লাহ বলেন, এমন বিচার করে যদি দুনিয়া থেকে বিদায় হও, যারা সমাজে বেইনসাফি বিচার কর, এর বেইনসাফি বিচারকরা কিয়ামতের মাঠে আমার আল্লাহ হবেন ইনসাফের বিচারক। তুমি যদি বেইনসাফি বিচার কর, ইনসাফওয়ালা বিচারকের কাছে দড়া পড়ে যাই ভাই, উফাই নাই, আমার মালিক ইনসাফের বিচার করবে রে। সমাজের যত বেইনসাফি আছে গো, সমস্ত বেইনসাফিওয়ালা বিচারকরা দড়া পড়বে। আমার আল্লাহ বলবে, ফেরেশতারা রে নাফরমান নিজেই বলছে আমি ইনসাফের বিচার করছি, দে জাহান্নাম রে, জাহান্নামে ফলায় দে নাফরমান রে, জাহান্নামে নিক্ষেপ কর। এ ভাই, জাহান্নাম এটা কেমন জায়গা জানেননি? জাহান্নাম এটা কেমন জায়গা? আমার আল্লাহ বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযা উফাকা। আমার আল্লাহ বলেন, জাহান্নাম হলো একটা গোপন জায়গা, সেখানে অবস্থান করবে সীমা লঙ্ঘনকারীরা, যারা সীমা লঙ্ঘন করছে তারা অবস্থান করবে, যুগের পর যুগ অবস্থান করবে। বাইরে যুগের পর যদি অবস্থান করতে হয়, বলুন না পানির পিপাসা লাগবো নি, ফেডে কিদা লাগবো নি? আরে যুগের পর যুগ অবস্থান করবে, পানির পিপাসা লাগবে, তারপরে পেটে কিনা লাগবে। ওই জাহান্নামের ভিতরে গেলে মানুষগুলার এত পিপাসা লাগবে, এত পিপাসা লাগবে, কারণ হাজার হাজার বছরের কলিজা পাটা পিপাসা, আরে হাসুরের মাটির পিপাসা
মাদ্রাসা জাহান পানি দাও পানি দাও পানি দাও পানি দাও গো আমার আল্লাহ 1000 বছর পরে বলবে ফেরেশতারা রে নাফরমানরা কি চায় আমার আল্লাহ বলেন নাফরমান কি চায় ফেরেশতারা বলে মালিক রে হাজার হাজার বছর ধরে পানির পিপাসা বান্দা পানি চায় পানি চায় আমার আল্লাহ বলে বান্দা পানি চাইলে পানি দে পানি দে পানি দে দে পানি দে কেমন পানি দিবে গো আপনার লেবু সিপিয়া তারপরে ফেরেশতাকে ঠান্ডা পানি লামাইয়া দিব আপনি জামাই গেছে এরে ভাই কেমন পানি দিবে শুনো আমার আল্লাহ কোরআনে বলেন ইল্লা বান্দারে এমন পানি তোমাকে দেওয়া হবে ওই যে জাহান্নামের আগুনে তোমাকে জ্বালানো হবে পুরানো হবে শরীরের রক্ত আর পোষগুলার নিচে জমা হবে জাহান্নামের আগুন দিয়া মানুষকে জ্বালাবে ভাববেন না ওজুর জ্বালাইলে তো ময়ূরী জামগার কইতে পারতাম না যেদিন আপনি দুনিয়ার থেকে আপনার যেদিন বিদায় মরে গেছেন গা এটাই হলো মরণ এরপরে পুনরায় যখন জীবিত করবে আর কোনোদিন আপনার মরণ থাকবে না মরণ নামের বস্তু আমার লাগবে মরণ নাই জাহান্নামের ভিতরে আমার আল্লাহ মানুষদেরকে আগুন দিয়া জ্বালাবে পোড়াবে এর যুবক ভাই ওই আগুন দিয়া জ্বালাইলে পোড়াইলে রক্ত আর পুজ গুলা বিষাক্ত পানি নিচে জমা হবে ইগুলা আবার জাহান্নামের আগুন দিয়া গরম করা হবে দুনিয়ার আগুন নয় রে এটা জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি পাওয়ার হবে সেই আগুন দিয়া রক্ত পানি গোলা উত্তপ্ত গরম পানি টকবগে টকবগে গরম পানি বিষাক্ত পানি ওই পানি গ্লাসে লইয়া নাফরমানদেরকে দিবে খানার জন্য আল্লাহ বলবে ফেরেশতারা রে দে নাফরমানদেরকে পানি পান করায়া দে নাফরমানের হাতে দিবে পানি পান করার জন্য নাফরমান পানি হাতে লইয়া একবারও ভাববে না পানিটা ঠান্ডা না গরম একবারও ভাববে না পানিটা তিতা না মিঠা কারণ হাজার হাজার বছর ধরে তার পানির পিপাসা কলিজা পাতা পিপাসা পানি শব্দ শোনার সাথে সাথে ঠান্ডা না গরম তার দেখার সম নাই যেই মাত্র পানি দিছে গো সঙ্গে সঙ্গে পানিটা পান করবে আরে ভাই আল্লাহর হাবিব সাহাবীদের সামনে ওয়াজ করে নবীর গাল বেবে পানি পড়ে নবীর দাড়ি ভিজে ভিজে পানি পড়ে গো যে জাহান্নামীরা যখন পানিটা পান করতে যাবে তখন সঙ্গে সঙ্গে গলা থেকে নিয়া ভিতরের নারী বুড়ি সহ কলিজা সহ সবগুলা গলে যাবে নারী বুড়ি সব ছিঁড়ে এক জায়গায় গলে পায়খানার রাস্তায় বাহির হয়ে যাবে এরে ভাই এটাই এমন পানি রে এত বিষাক্ত পানি ভিতরে যাওয়ার পরে এত গরম ভিতরের নারী বুড়ি থাকবে না বুরুলি সহ কলিজা সহ গলের পায়খানার রাস্তায় বাহির হবে এবার জাহান্নামী চিৎকার দিয়ে বলবে মালিক পানি চাইছিলাম কলিজাটা ঠান্ডা করার জন্য কেমন পানি দিলা গো এই পানি পান করার পরে আগের থেকে শাস্তিটা বেড়ে গেল বেদনাটা বেড়ে গেল কষ্ট বেড়ে গেল আরে মালিক কেমন পানি দিল কলিজাটা ছিঁড়ে বাহির হয়ে গেল গো এর মালিক
সহ্য করতে পারি না, বেদনা বরদাস্ত করতে পারি না। আমার আল্লাহ তখন ডাক দিয়া বলে, বান্দারে, আমার আল্লাহ বান্দারে উদ্দেশ্য করে বলে, এরে বান্দা, এটা তোর কৃত কর্মের পূর্ণ ফল। এ ভাই বলুন না, রেজাল্টটা উঠেছে নি? এ ফলাফল উঠেছে, ফলাফল বাইরেছে, এখন রেজাল্ট বাগির হয়েছে। তুই না জমিনে বেড়াগিরি দেখাইছ, তার বলছিলে কি হইছে তে? আমি সুদ খাই কি হইছে, ঘুষ খাই কি হইছে, জেনা বেবিচার গুম হত্যা তোর বড় পান্তা বাঁচিল রে। আমি আল্লাহ তোরে পরীক্ষার হলের ভিতরে কোনো বাধা দিছি না, কর বন্দা তোরে সুযোগ দিছি, আজকে তোর রেজাল্ট আউট হয়েছে, এখন বন্দা মজা বুঝ, জাহান্নামের ভিতরে কেমন মজা লাগে, শাস্তি ভোগ করতে তাক অনন্তকাল। উফাইতাই গো এর যুবক ভাই, আমি তোমাদের হাতে পায়ে দড়ে বলি, জাহান্নাম একটা ভয়ঙ্কর জায়গা, সেখানে অবস্থান করার আগে কবরের সামান লইয়া যাওয়ার দরকার আছে না? না, সারা রাত খালি ফেসবুক টানো, অনলাইনে থাকো, যত বাজে কারবার আছে খালি অনলাইনের ভিতরে তোমরা নিয়ে সময় কাটাও। মসজিদের ইমাম তোমাদেরকে ডাকলে তোমার সময় নাই, ওয়াজ মাহফিল আসার তোমার সময় নাই, দুনিয়া দুনিয়া করো, অসুবিধা নাই, রেজাল্ট কিন্তু আছে, ফলাফল কিন্তু আছে, ঠিক কিনা?